শিব শিবায় নমস্তম্ভায় আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে জানাই আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শ্রাবণ মাসের যে চারটি সোমবার পড়ছে তার তারিখ, ব্রত রাখার সঠিক সময়, ব্রত রাখার সংকল্প এবং এই ব্রত সময় আপনারা কি কি করবেন এবং কিভাবে ব্রতর নিষ্ঠা সহকারে পালন করবেন এবং শ্রাবণ মাসের ব্রত থাকাকালীন ব্যক্তিরা কি খাবেন এবং কি খাবেন না তার সমগ্র খুঁটিনাটি বিষয় সম্পর্কে, এবং এই শ্রাবণ মাসে কোন সময়ে ভোলে বাবার পূজা করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায় তা সম্পর্কেও জানাব। আশা করছি আজকের এই ভিডিওর তথ্যগুলি আপনাদের সমৃদ্ধ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এবং এই সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস ভোলেনাথের খুবই প্রিয়। বছরের অন্যান্য মাসেও শিব পূজা করা হয়ে থাকে, তবে শ্রাবণ মাস ভোলে বাবার কাছে অন্যই প্রাধান্য পেয়েছে এবং তার থেকেও শ্রাবণ মাসের সোমবার তার আরও বেশি প্রিয়। আর এটাও মান্যতা আছে যে এই মাসে যদি ভক্তরা অতি ভক্তি শ্রদ্ধা সহকারে ভোলে বাবার পূজা করে থাকেন, তার আরাধনা করেন, তাহলে ভক্তের সমস্ত মনস্কামনা ভোলে বাবা খুব শীঘ্রই পূরণ করে দেয়। আপনিও যদি শ্রাবণ মাসে দেবাদিদেবের পূজা করেন বা ব্রত রাখার কথা ভেবে থাকেন, তাহলে তার আগে আপনাকে এই ব্রতের সম্পূর্ণ তিথি ও ব্রতের শুভ মুহূর্তের সাথে ব্রতের সাথে যুক্ত কিছু বিশেষ কথা সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে। 2022 সালে শ্রাবণ মাস 14 জুলাই 2022 অর্থাৎ পূর্ণিমা তিথি শেষ হবার পরেই শুরু হয়ে যাবে এবং 12 আগস্ট শ্রাবণ পূর্ণিমার দিন সমাপ্ত হবে। এবছর অর্থাৎ 2022-এর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়ছে, যার মধ্যে প্রথম সোমবার বা প্রথম শ্রাবণ সোমবার পড়ছে 18 জুলাই সোমবার এবং দ্বিতীয় সোমবার পড়বে 25 জুলাই। তাছাড়াও তৃতীয় সোমবার পালিত হবে 1 আগস্ট এবং চতুর্থ তথা অন্তিম ব্রত বা অন্তিম সোমবার পড়বে 8ই আগস্ট। এই শ্রাবণ মাসে আমাদের কিন্তু বিশেষ কিছু জিনিসের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আপনি এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই কিন্তু শিবের আরাধনা করতে পারেন এবং শিবলিঙ্গের ওপর জল অভিষেক করতে পারেন। তাছাড়া যারা শুধু সোমবার দিনই শিব পূজা করবেন তারাও এই কাজটি অবশ্যই মেনে চলবেন। এই শ্রাবণ মাসে আপনারা যদি পারেন তাহলে তার চেষ্টা করবেন ব্রহ্মাবেলায় যেন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে ওঠার বা বিছানা ছাড়ার। এছাড়াও এটাও মান্যতা রয়েছে যে ব্রহ্মা মুহূর্তে উঠে যদি শিবের পূজা করা হয় তাহলে সেই পূজার ফল অনেক বেশি গুণ প্রাপ্ত হয়, কেননা ব্রহ্মা মুহূর্তে ভগবান খুবই শীঘ্রই আপনার সমস্ত প্রার্থনা স্বীকার করে নেয়। এবং এই ব্রহ্মা মুহূর্তে আমাদের চারপাশের বাতাবরণ, নদী, জলাশয়ের সব জায়গাতেই আমাদের দেবতারা বাস করে থাকেন। তাই যারা এই সোমবার পড়ছেন বা শ্রাবণ মাসের ব্রত পালন করবেন তারা চেষ্টা করবেন ব্রহ্মা মুহূর্তেই শিবের পূজা করে নিতে, তাহলে কিন্তু আপনার ব্রতও রাখা সার্থক হবে। এবং যারা মা বোনেরা রয়েছেন তারা যদি এই 4টি সোমবার করতে চান বা পুরো মাসভর শিবের পূজা আরাধনা করতে চান কিন্তু অসুবিধার কারণে, মানে মাসিক বা প্রিয়ডের কারণে যদি বাধার সৃষ্টি হয় তাহলে তারা কি করবেন সেটা এবার জেনে নিন। আপনারা পূজোর মধ্যে যদি বাধা পড়ে তাহলে কিন্তু ব্রত মাঝখানে ছেড়ে দেবেন না, আপনারা যেভাবে উপবাস রাখছিলেন সেভাবেই গায়ে উপোস রাখবেন এবং পূজা করবেন না, কিন্তু দূর থেকে বসে ভগবানের আরাধনা করুন, শিব মন্ত্রের জপ করুন এবং যত পারবেন এই দিন শিবের ব্রত কথা শুনুন। এতেও কিন্তু আপনি সমগুণ ফল লাভ করতে পারবেন এবং ব্রতের সমস্ত নিয়মকানুন ভুল করেও কিন্তু মাঝপথে ছেড়ে দেবেন না, এতে আপনার এবং আপনার পরিবারের
অমঙ্গল হতে পারে। এবং যারা এই পবিত্র শ্রাবণ মাস পালন করবেন এবং শিবের পূজা আরাধনা করবেন, তারা এই শ্রাবণ মাসে যত পারবেন দুধ বা দুধ দিয়ে তৈরি সামগ্রীর দান করবেন এবং দুস্থ দরিদ্রদের দুধ ঘি দান করলে ভগবান শিব খুবই শীঘ্রই আপনার উপর প্রসন্ন হবেন। বন্ধুরা, আপনারা যারা এই শ্রাবণ মাস মেনে চলবেন এবং শিবের আরাধনা করবেন, তারা কিন্তু এই মাস পরে আপনারা কিন্তু চুল, নখ, দাড়ি কাটবেন না এবং নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখবেন। বন্ধুরা, এবার জেনে নেব যে এই শ্রাবণ মাসে উপবাস করলে বা শিব পূজার পরে আপনারা কি খেতে পারেন এবং কি খেতে পারবেন না, এবং এই শ্রাবণ মাসের উপবাস রাখার নিয়মই বা কী রয়েছে। বন্ধুরা, গ্রীষ্মের প্রখর দাবদাহের পর আসে শ্রাবণ মাস, আর আসা শ্রাবণ মাসেই বর্ষা শুরু হয় এবং বর্ষার তীব্রতা বৃদ্ধি পায় এই শ্রাবণ মাসেই। তাই বর্ষার তীব্রতার সাথে পরিবেশে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণক জীবাণু ঘুরে বেড়ায়। এ সময় জলবাহিত, বায়ুবাহিত, মাটিবাহিত নানা রোগের সংক্রমণ চারিদিকে হতে থাকে। তাই এ সময় আমাদের খাওয়া দাওয়ার ওপর কিন্তু বিশেষ নজর রাখতে হবে। শিবপুরাণে এই শ্রাবণ মাসে সবুজ শাকসবজি খাওয়া নিষিদ্ধ করা হয়েছে, কেননা এই সময় সবজিতে ব্যাকটেরিয়া থাকে এবং বিশেষ করে বেগুন খেতে বারণ করা হয়েছে, কেননা এই সময় বেগুনের মধ্যে পোকা থাকে। এবং এটি ধার্মিক ও বৈজ্ঞানিক দুটি দৃষ্টিকোণ থেকেই প্রযোজ্য। যারা এই শ্রাবণ মাসকে মেনে চলেন এবং প্রত্যেকটি মানুষের তাদের আলাদা আলাদা রুচি এবং তাদের স্বাস্থ্যের উপর নজর রেখে এই উপবাস রাখতে পারেন বা উপবাসের খাওয়া দাওয়ার ওপর নিয়মকানুন লাগু করতে পারেন। এ সময় অনেকেই সারা মাসভর মুসুর ডাল খান না এবং সমস্ত রকম আমিষ খাবার থেকে নিজেদেরকে দূরে রাখেন। যেমন এ সময় তামসিক বা রাজসিক খাবার তারা একেবারেই বর্জন করেন। তাছাড়া অনেকেই আছেন যারা এই শ্রাবণ মাস বিশেষ করে প্রত্যেকটি সোমবারে একদম নির্জলা ব্রত রাখেন। তবে যারা পারবেন না, আপনারা সন্ধ্যক লবণযুক্ত খাবার রান্না করে খেতে পারেন। আবার অনেকেই শুধু ফল আহার করে থাকেন। তবে অনেকেই আছে যারা শুধুমাত্র দুধ পান করেই সারা মাস কাটিয়ে দেন। তবে উপবাস রাখার পেছনেও কিন্তু বৈজ্ঞানিক কারণ রয়েছে। বৈজ্ঞানিক দিক থেকেও এই শ্রাবণ মাসে যেহেতু রোগ সংক্রমণ খুব দ্রুত বৃদ্ধি পায়, তাই এ সময়ে আমরা যত হালকা খাবার খাবো এবং যত তরতাজা খাবার খাবো, তত আমাদের শরীর সুস্থ ও ফিট থাকবে এবং শরীরের ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। এবং চেষ্টা করবেন এ সময় কোনো বাসি খাবার বা আগে রান্না করা খাবার না খাবার, কেননা এ সময়ে বায়ুতে অনেক ব্যাকটেরিয়া থাকে এবং সেগুলি আপনার খাবারে প্রভাব ফেলে আপনার শরীর অসুস্থ করে দিতে পারে। তবে সোমবারে ব্রত রাখলে আপনারা যত বেশি পারবেন মিষ্টি আহার করুন, কেননা এই শ্রাবণ সোমবারের ব্রতে মিষ্টি জাতীয় খাদ্য আহার করলে সেটিকে খুবই শুভ মানা হয়েছে। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মিষ্টি জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন, তাতে আপনাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে ভালো। বন্ধুরা, আপনারা যারা এই শ্রাবণ মাস পালন করবেন এবং সোমবারে ভোলে বাবার ব্রত এবং পূজা আরাধনা করবেন, তারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন এবং খাওয়া দাওয়া খানপানের ওপর বিশেষ নজর রাখবেন। এবং এই শ্রাবণ মাসের শিব পূজায় যে উপকরণগুলি প্রয়োজন সেটি খুবই সামান্য। অন্যান্য মাসের শিব পূজার মতেও এই শিব পূজাতেও সেই একই সামগ্রী প্রয়োজন। এটা কথিত আছে যে ভগবান শিব এক ঘটি জলেই সন্তুষ্ট। তবে যদি পারেন আপনারা শিবকে শুধু গঙ্গা জল দিয়েও অভিষেক করাতে পারেন, বা চাইলে কাঁচা দুধ, বেলপাতা, আকুণ্ড ফুল, কাটা ফল এবং ধুতটা ফুল এই সমস্ত দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাবেন। সব থেকে ভালো হয় যদি আপনি গঙ্গা জল ও দুধের মধ্যে কিছুটা তিল মিশিয়ে সেই জল শিবলিঙ্গের ওপর অভিষেক করাতে পারেন, তাহলে সেটি সব থেকে উপকারী। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনি ভোলে বাবার কৃপায় নির্বিঘ্নভাবে ব্রত পালন করতে পারেন।
পূজা সম্পূর্ণ করতে পারেন সেই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।